হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা, এই অধ্যায়টি থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন তোমাদের সঙ্গে সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কোশ্চেনের আনসারগুলো ভালো করে বুঝতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি সত্যি ভিডিও ভালো লাগে, যদি তোমাদের কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিও ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, তো আমাদের লেসনটির নাম পরিবেশের জন্য ভাবনা। প্রত্যেকটি কোশ্চেনের কিন্তু মান দু নম্বর করে, আর এই কোশ্চেনগুলো আমি নিয়েছি ছায়ার ভৌতবিজ্ঞান সহায়িকা থেকে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। বন্ধুরা, শুরু করছি আমাদের ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ওয়ান। জলবায়ুর ওপর ওজন গহ্বর সৃষ্টির প্রভাব কী কী হতে পারে উল্লেখ করো। কোশ্চেনটা ভালো করে বুঝে নাও, জলবায়ুর ওপর ওজন গহ্বর সৃষ্টির প্রভাব কী কী হতে পারে উল্লেখ করো। তো পড়ছি, ভালো করে শোনো। নাম্বার ওয়ান, ওজন গহ্বর সৃষ্টি হলে সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবী পৃষ্ঠে এসে পড়বে, ফলে পৃথিবী ক্রমাগত উত্তপ্ত হবে ও মেরু অঞ্চলে বরফ গলে গিয়ে সমুদ্র তীরবর্তী বিস্তীর্ণ অঞ্চল ধীরে ধীরে জলের তলায় নিমজ্জিত হবে। ফার্স্ট পয়েন্টটা কী বুঝলে? ওজন গহ্বর যদি সৃষ্টি হয়, তবে সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবী পৃষ্ঠে এসে পড়বে, ফলে পৃথিবী ক্রমাগত উত্তপ্ত হবে এবং মেরু অঞ্চলে বরফ গলে যাবে, তার ফলে সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত এলাকা আছে সেই সমস্ত এলাকা জলের তলায় নিমজ্জিত হবে। নাম্বার টু, অতিবেগুনি রশ্মির প্রভাবে বায়ুমণ্ডলে আলোক রাসায়নিক বিক্রিয়াশীল গতি বৃদ্ধি পাবে, ফলে ধোঁয়াশার পরিমাণ এবং তার স্থায়িত্ব বাড়বে। দু নম্বর পয়েন্টে কী বলেছে? অতিবেগুনি রশ্মির প্রভাবে বায়ুমণ্ডলে আলোক রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি পাবে, ফলে ধোঁয়াশার পরিমাণ যেমন বৃদ্ধি পাবে এবং তার স্থায়িত্বও বেশি করে বাড়বে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার টু। কোশ্চেনটি আছে, গ্রিনহাউস প্রভাব কী? গ্রিনহাউস প্রভাব কী? তো পড়ছি, ভালো করে শোনো। যে প্রাকৃতিক প্রক্রিয়ার সাহায্যে বায়ুমণ্ডলে উপস্থিত কয়েকটি গ্যাসীয় পদার্থ যেমন CO2, CH4, CFC, N2O, O3 ইত্যাদি পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত তাপের একাংশকে মহাশূন্যে ফিরে যেতে না দিয়ে ভূপৃষ্ঠ ও তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে এবং ফলস্বরূপ পৃথিবীতে জীবকুলের বেঁচে থাকার পক্ষে অনুকূল পরিবেশ সৃষ্টি করে, অনুকূল পরিবেশ সৃষ্টি হয়, তাকে গ্রিনহাউস প্রভাব বলে। তো গ্রিনহাউস প্রভাব বলতে কী বুঝলে তোমরা? আমি রিপিট করে দিচ্ছি, ভালো করে শুনে নাও। যে প্রাকৃতিক প্রক্রিয়ার সাহায্যে বায়ুমণ্ডলে উপস্থিত কয়েকটি গ্যাসীয় পদার্থ যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজন ইত্যাদি পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত তাপের একাংশকে মহাশূন্যে ফিরে যেতে না দিয়ে ভূপৃষ্ঠ এবং তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে রাখে এবং তার ফলস্বরূপ পৃথিবীতে জীবকুলের বেঁচে থাকার পক্ষে যে অনুকূল পরিবেশ আছে না, সে অনুকূল পরিবেশ যে হ্যাঁ যে পরিবেশটা আছে সে পরিবেশটা নষ্ট করে দেয়, তাকে গ্রিনহাউস প্রভাব বলে। ওকে, নেক্সট নাম্বার থ্রি, গ্রিনহাউস গ্যাস কাদের বলে? গ্রিনহাউস গ্যাস কাদের বলে? দেখো, বায়ুমণ্ডলের যেসব গ্যাসীয় পদার্থ উত্তপ্ত পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত অপেক্ষাকৃত দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মির কিছু অংশ শোষণ করে এবং অবশিষ্টাংশ পুনরায় পৃথিবী পৃষ্ঠে প্রতিফলিত করে ভূপৃষ্ঠ ও তার সংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে, তাদের গ্রিনহাউস গ্যাস বলে। তো গ্রিনহাউস গ্যাস কাদের বলে? বায়ুমণ্ডলে যেসব গ্যাসীয় পদার্থ উত্তপ্ত পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত অপেক্ষাকৃত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মির কিছু অংশ শোষণ করে, ঠিক আছে, এবং অবশিষ্টাংশ পুনরায় পৃথিবী পৃষ্ঠে প্রতিফলিত করে, এর ফলে ভূপৃষ্ঠ ও তার সংলগ্ন বায়ু উত্তপ্ত রাখে, সেটা হচ্ছে গ্রিনহাউস গ্যাস। এবার দেখো, গ্রিনহাউস গ্যাস কী কী আছে? উদাহরণে বলা আছে কার্বন ডাইঅক্সাইড CO2, মিথেন CH4, ক্লোরোফ্লোরোকার্বন CFC, ওজন O3, নাইট্রাস অক্সাইড N2O, আর জলীয়বাষ্প H2O ইত্যাদি। এগুলো হচ্ছে সব গ্রিনহাউস গ্যাস। বন্ধুরা, নেক্সট কোশ্চেন, কোশ্চেন ফোর, গ্রিনহাউস প্রভাবের উপযোগিতা উল্লেখ করো। গ্রিনহাউস প্রভাবের উপযোগিতা উল্লেখ করো। তো পড়ছি, ভালো করে শোনো। বায়ুমণ্ডলে উপস্থিত
CO2 কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি গ্রিনহাউস গ্যাস পৃথিবীপৃষ্ঠ থেকে অবহিত রশ্মিরূপে বিকিরিত তাপকে মহাশূন্যে বিলীন হতে না দিয়ে ভূপৃষ্ঠ ও তার সংলগ্ন বায়ুমণ্ডলকে এমন এক উষ্ণতা সীমার মধ্যে উত্তপ্ত রাখে যা মানুষসহ সমস্ত জীবজগতের বেঁচে থাকার পক্ষে অনুকূল। বায়ুমণ্ডলে যদি গ্রিনহাউস গ্যাসগুলি না থাকতো তাহলে যদি না থাকতো তাহলে কী হতো, অর্থাৎ গ্রিনহাউস প্রভাব যদি না ঘটতো তাহলে পৃথিবীপৃষ্ঠ ও তার সংলগ্ন বায়ুমণ্ডলের গড় উষ্ণতা হতো -3°C। এই উষ্ণতায় পৃথিবীপৃষ্ঠে জীবজগতের কোনো অস্তিত্বই থাকতো না। তো কোশ্চেনটি ভালো করে বুঝে নাও এবং শুনে নাও, গ্রিনহাউস প্রভাবের উপযোগিতা উল্লেখ করো। তো পড়ছি ভালো করে শোনো। বায়ুমণ্ডলে উপস্থিত CO2, জলীয় বাষ্প ইত্যাদি গ্রিনহাউস গ্যাস পৃথিবীপৃষ্ঠ থেকে অবলোহিত রশ্মিরূপে বিকিরিত তাপকে মহাশূন্যে বিলীন হতে না দিয়ে ভূপৃষ্ঠ ও তার সংলগ্ন বায়ুমণ্ডলকে এমন এক উষ্ণতা সীমার মধ্যে উত্তপ্ত রাখে যা মানুষসহ সমস্ত জীবজগতের বেঁচে থাকার পক্ষে অনুকূল। বায়ুমণ্ডলে যদি গ্রিনহাউস গ্যাস না থাকতো, অর্থাৎ গ্রিনহাউস প্রভাব যদি না ঘটতো তাহলে পৃথিবীপৃষ্ঠ ও সংলগ্ন বায়ুমণ্ডলের গড় উষ্ণতা তখন হতো প্রায় -30°C। আর এই উষ্ণতায় পৃথিবীপৃষ্ঠে জীবজগতের কোনো অস্তিত্বই থাকতো না। ওকে, নেক্সট কোশ্চেন 5, গ্রিনহাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলের উষ্ণতা কীভাবে বৃদ্ধি করে? তো শুনে নাও, আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে। ওকে, দেখো, সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি পৃথিবীর চারপাশের গ্রিনহাউস গ্যাসগুলির আচ্ছাদন ভেদ করে পৃথিবীপৃষ্ঠে আসতে পারে। ভূপৃষ্ঠ অবলোহিত রশ্মির কিছুটা অংশ শোষণ করে উত্তপ্ত হয়ে ওঠে, এর ফলে ভূপৃষ্ঠ দ্বারা বিকিরিত অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এই দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্যের অবলোহিত রশ্মি গ্রিনহাউস গ্যাসগুলি আবরণ ভেদ করে বাইরে বেরিয়ে যেতে পায় না। উক্ত গ্যাসগুলি ভূপৃষ্ঠ দ্বারা বিকিরিত অবলোহিত রশ্মির কিছু অংশ শোষণ করে নিজেরা উত্তপ্ত হয় এবং বাকি অংশ পৃথিবীপৃষ্ঠে প্রতিফলিত করে ভূপৃষ্ঠ ও তার সংলগ্ন বায়ুমণ্ডলকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে উত্তপ্ত রাখে। তো কোশ্চেনটি ছিল, ভালো করে শুনে নেবে, গ্রিনহাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলে উষ্ণতা কীভাবে বৃদ্ধি করে? দেখো, আবার রিপিট করছি, ভালো করে শোনো। সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি পৃথিবীর চারপাশের গ্রিনহাউস গ্যাসগুলির আস্তরণ ভেদ করে পৃথিবীতে আসতে পারে। ভূপৃষ্ঠ অবলোহিত রশ্মির কিছুটা শোষণ করে উত্তপ্ত হয়ে ওঠে এবং এর ফলে ভূপৃষ্ঠ দ্বারা বিকিরিত অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এই দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্যের অবলোহিত রশ্মি গ্রিনহাউস গ্যাসগুলির আবরণ ভেদ করে বাইরে বেরিয়ে যেতে পায় না। উক্ত গ্যাসগুলি ভূপৃষ্ঠ দ্বারা বিকিরিত অবলোহিত রশ্মির কিছু অংশ শোষণ করে নিজেরা উত্তপ্ত হয় এবং বাকি অংশ পৃথিবীপৃষ্ঠে প্রতিফলিত করে ভূপৃষ্ঠ ও তার সংলগ্ন বায়ুমণ্ডলকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে উত্তপ্ত রাখে। পরে কোশ্চেন 6, গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে? তো পড়ছি, ভালো করে শোনো। বিজ্ঞান নির্ভর আধুনিক জীবনযাত্রায় মানুষের নানাবিধ ক্রিয়াকলাপের ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলির পরিমাণ ক্রমশ বেড়ে চলেছে। এর প্রভাবে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ ক্রমশ গরম হয়ে উঠেছে এবং সারা বিশ্বজুড়ে ক্রমাগত উষ্ণতা বৃদ্ধির এই ঘটনাকে গ্লোবাল ওয়ার্মিং বলে। তো গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে? বিজ্ঞান নির্ভর আধুনিক জীবনযাত্রায় মানুষের নানাবিধ ক্রিয়াকলাপের ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলির পরিমাণ ক্রমশ বেড়ে চলেছে। এর প্রভাবে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ ক্রমশ গরম হয়ে উঠছে এবং সারা বিশ্বজুড়ে ক্রমাগত উষ্ণতা বৃদ্ধির এই ঘটনাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। বন্ধুরা, নেক্সট কোশ্চেন 7, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে ফসলের উৎপাদন ব্যাহত হবে কেন? কোশ্চেনটা ভালো করে বুঝে নাও, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা বুঝবে, তাহলে কিন্তু আনসারগুলো তোমরা লিখে আসতে পারবে। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে ফসলের উৎপাদন ব্যাহত হবে কেন? তো আনসার পড়ছি, ভালো করে শোনো। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে ভূপৃষ্ঠ ও তৎসংলগ্ন অংশের উষ্ণতা বৃদ্ধিতে মেরু অঞ্চলে বরফ গলে গিয়ে সমুদ্রে জলস্ফীতি ঘটাবে। এর ফলে সমুদ্র উপকূলবর্তী এলাকায় মহাপ্লাবন দেখা দেবে এবং উর্বর কৃষিজমিগুলি সমুদ্রের লবণাক্ত জলের প্রভাবে চাষের অনুপযুক্ত হয়ে পড়বে, যার পরিণতি হিসাবে ফসলের উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হবে। এছাড়াও গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য জমির আর্দ্রতা কমে ফসলের উৎপাদন ব্যাহত হবে। তো কোশ্চেনটা ছিল, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে ফসলের উৎপাদন ব্যাহত হবে কেন? তো আনসার পড়ছি, ভালো করে শোনো। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে ভূপৃষ্ঠ ও তৎসংলগ্ন অংশের উষ্ণতা বৃদ্ধিতে মেরু অঞ্চলে বরফ গলে গিয়ে সমুদ্রে জলস্ফীতি ঘটবে। এর ফলে সমুদ্র উপকূলবর্তী এলাকায় মহাপ্লাবন দেখা দেবে এবং উর্বর কৃষিজমিগুলি
সমুদ্রের লবণাক্ত জলের প্রভাবে চাষের অনুপযুক্ত হয়ে পড়বে, যার পরিণতি হিসাবে ফসলের উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হবে। এছাড়াও গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য জমির আর্দ্রতা কমে ফসলের উৎপাদন ব্যাহত হবে। কোশ্চেন 8, স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝায়? স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝায়? তো পড়ছি, ভালো করে শোনো। যে উন্নয়ন ব্যবস্থার মাধ্যমে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট না করেও দেশ ও দশের মঙ্গল করা যায় তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। দারিদ্র, অশিক্ষা, বুভুক্ষা প্রভৃতি আর্থসামাজিক অভিশাপ থেকে মানুষকে মুক্ত করাই এই ব্যবস্থার উদ্দেশ্য। কোশ্চেন ছিল স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝায়, আনসার পড়ছি, ভালো করে শোনো। যে উন্নয়ন ব্যবস্থার মাধ্যমে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট না করেও দেশ ও দশের মঙ্গল করা যায় তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। দারিদ্র, অশিক্ষা, বুভুক্ষা প্রভৃতি আর্থসামাজিক অভিশাপ থেকে মানুষকে মুক্ত করাই এই ব্যবস্থার উদ্দেশ্য। কোশ্চেন 9, ব্রান্টল্যান্ড কমিশন বা বিশ্ব পরিবেশ ও উন্নয়ন কমিশনের মতে স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা কী? ব্রান্টল্যান্ড কমিশন বা বিশ্ব পরিবেশ ও উন্নয়ন কমিশনের মতে স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা কী? তো পড়ছি, ভালো করে শোনো। ব্রান্টল্যান্ড কমিশন বা বিশ্ব পরিবেশ ও উন্নয়ন কমিশনের মতে ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন অক্ষুণ্ণ রেখে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণের জন্য গৃহীত পরিকল্পনা বা কার্যক্রমকে স্থিতিশীল উন্নয়ন বলে। ব্রান্টল্যান্ড কমিশন বা বিশ্ব পরিবেশ ও উন্নয়ন কমিশনের মতে ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন অক্ষুণ্ণ রেখে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণের জন্য গৃহীত পরিকল্পনা বা কার্যক্রমকে স্থিতিশীল উন্নয়ন বলে। ওকে বন্ধুরা, নেক্সট কোশ্চেন, কোশ্চেন 10, জীবাশ্ম জ্বালানি বলতে কী বোঝো? জীবাশ্ম জ্বালানি বলতে কী বোঝো? তো পড়ছি, ভালো করে শোনো। জীবাশ্ম হল প্রাকৃতিক উপায়ে মাটি বা পাথরের অভ্যন্তরে সঞ্চিত অতি প্রাচীনকালের উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ। ভূগর্ভে প্রচণ্ড তাপ, চাপ ও ব্যাকটেরিয়ার প্রভাবে জীবাশ্মগুলি থেকে সৃষ্টি হয়েছে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এর মতো জ্বালানি। এগুলিকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি হল প্রচলিত শক্তির উৎস এবং এরা অনবীকরণযোগ্য। তো কোশ্চেনটা ভালো করে বুঝে নাও। কোশ্চেন আছে, জীবাশ্ম জ্বালানি বলতে কী বোঝো? আনসার পড়ছি, ভালো করে বোঝো। জীবাশ্ম হলো প্রাকৃতিক উপায়ে মাটি বা পাথরের অভ্যন্তরে সঞ্চিত অতি প্রাচীনকালের উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ। ভূগর্ভে প্রচণ্ড তাপ, চাপ ও ব্যাকটেরিয়ার প্রভাবে জীবাশ্মগুলি থেকে সৃষ্টি হয়েছে কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস এর মতো জ্বালানি। এগুলিকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানিগুলি হলো প্রচলিত শক্তির উৎস এবং এরা অনবীকরণযোগ্য। কোশ্চেন 11, ভালো করে শোনো। চিরাচরিত শক্তির উৎস বা অনবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কী বোঝো? চিরাচরিত শক্তির উৎস বা অনবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কী বোঝো? তো কোশ্চেনের আনসারটা পড়ছি, ভালো করে শোনো তোমরা। যেসব শক্তির উৎসগুলিকে দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে বর্তমানে নিঃশেষিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং যেগুলি নিঃশেষিত হলে ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাদের চিরাচরিত বা অনবীকরণযোগ্য শক্তির উৎস বলে। তো কি বললাম, কোশ্চেন ছিল চিরাচরিত বা অনবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কী বোঝো? ভালো করে শোনো। যেসব শক্তির উৎসগুলিকে দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে বর্তমানে নিঃশেষিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং যেগুলি নিঃশেষিত হলে ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাদের চিরাচরিত বা অনবীকরণযোগ্য শক্তির উৎস বলে। উদাহরণ, জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এরা হলো চিরাচরিত বা অনবীকরণযোগ্য শক্তির উৎস। ওকে নেক্সট কোশ্চেন, কোশ্চেন 12, কোশ্চেনটি আছে পুনর্নবীকরণযোগ্য বা অচিরাচরিত শক্তির উৎস কাকে বলে, উদাহরণ দাও। পুনর্নবীকরণযোগ্য বা অচিরাচরিত শক্তির উৎস কাকে বলে, উদাহরণ দাও। পড়ছি, ভালো করে শোনো। যেসব শক্তির উৎসগুলির ব্যবহার সাম্প্রতিককালে শুরু হয়েছে এবং যে উৎসগুলিকে নিরবিচ্ছিন্নভাবে দীর্ঘদিন ধরে ব্যবহার করে চললেও নিঃশেষিত হওয়ার সম্ভাবনা নেই সেই সব শক্তি উৎসগুলিকে পুনর্নবীকরণযোগ্য বা অচিরাচরিত শক্তি উৎস বলে। তো উদাহরণ দেখে নাও, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ারভাটা শক্তি, ভূতাপীয় শক্তি ইত্যাদি। কোশ্চেনটি আছে পুনর্নবীকরণযোগ্য বা অচিরাচরিত শক্তি উৎস কাকে বলে। পড়ছি, ভালো করে শোনো। যেসব শক্তির উৎসগুলির ব্যবহার সাম্প্রতিককালে শুরু হয়েছে এবং যে উৎসগুলিকে নিরবিচ্ছিন্নভাবে দীর্ঘদিন ধরে ব্যবহার করে চললেও
নিঃশেষিত হওয়ার সম্ভাবনা নেই সেই সব শক্তির উৎসগুলিকে পুনর্নবীকরণযোগ্য বা অচিরাচরিত শক্তি উৎস বলে। উদাহরণ যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ারভাটা শক্তি, ভূতাপীয় শক্তি ইত্যাদি। নেক্সট কোশ্চেন 13, সৌরবিদ্যুৎ কোষে কীভাবে তড়িতের সৃষ্টি হয়? সৌরবিদ্যুৎ কোষে কীভাবে তড়িতের সৃষ্টি হয়? তো ভালো করে শোনো, সূর্যরশ্মিতে থাকা ফোটন কণা সৌরবিদ্যুৎ কোষে ব্যবহৃত অর্ধপরিবাহী যেমন সিলিকন মানে এসআই এর ওপর আপতিত হলে ওর মধ্যেকার ইলেকট্রনগুলি উত্তেজিত হয়ে ওঠে ও বিচ্যুত হয়ে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে। তো ভালো করে শোনো, সৌরবিদ্যুৎ কোষে কীভাবে তড়িতের সৃষ্টি হয়? সূর্যরশ্মিতে থাকা ফোটন কণা সৌরবিদ্যুৎ কোষে ব্যবহৃত অর্ধপরিবাহী যেমন এসআই সিলিকন এর ওপর আপতিত হলে এর মধ্যেকার ইলেকট্রনগুলি উত্তেজিত হয়ে ওঠে ও বিচ্যুত হয়ে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে। কোশ্চেন 14, কোশ্চেনটি ভীষণ ইন্টারেস্টিং কোশ্চেন আছে, ভালো করে শোনো। সৌরশক্তিকে চিরাচরিত শক্তির বিকল্প রূপে ভাবা হচ্ছে কেন? সৌরশক্তিকে চিরাচরিত শক্তির বিকল্প রূপে ভাবা হচ্ছে কেন? তো পড়ছি, সূর্য এক বিপুল শক্তির আধার। প্রতি ঘন্টায় সারা পৃথিবীতে যে পরিমাণ সূর্যরশ্মি পৌঁছায় তাকে শক্তিতে রূপান্তরিত করলে যে তাপশক্তি পাওয়া যাবে তা 21×10^12 মানে 21×10^12 টন কয়লার সমান। সৌরশক্তি পুনর্ভাব, প্রবাহমান ও সর্বব্যাপ্ত। সূর্যের অসীম শক্তিকে পরিপূর্ণভাবে বিদ্যুতে রূপান্তরিত করার কারিগরি জ্ঞান মানুষ যেদিন আয়ত্ত করতে পারবে সেদিন পৃথিবীতে জ্বালানির আর কোনো সমস্যাই থাকবে না। তাই সৌরশক্তিকে চিরাচরিত শক্তির বিকল্পরূপে ভাবা হচ্ছে। কোশ্চেনটি ছিল সৌরশক্তিকে চিরাচরিত শক্তির বিকল্পরূপে ভাবা হচ্ছে কেন, আমি রিপিট করছি, ভালো করে শোনো তোমরা। সূর্য এক বিপুল শক্তির আধার। প্রতি ঘন্টায় সারা পৃথিবীতে যে পরিমাণ সূর্যরশ্মি পৌঁছায় তাকে শক্তিতে রূপান্তরিত করলে যে তাপশক্তি পাওয়া যাবে তা 21×10^12 টন কয়লার সমান। সৌরশক্তি পুনর্ভব, প্রবহমান ও সর্বব্যাপ্ত। সূর্যের অসীম শক্তিকে পরিপূর্ণভাবে বিদ্যুতে রূপান্তরিত করার কারিগরি জ্ঞান মানুষ যেদিন আয়ত্ত করতে পারবে সেদিন পৃথিবীতে জ্বালানির আর কোনো সমস্যাই থাকবে না। তাই সৌরশক্তিকে চিরাচরিত শক্তির বিকল্পরূপে ভাবা হচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন 15, বায়ুশক্তিকে কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়? বায়ুশক্তিকে কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়? দেখো পড়ছি, প্রকৃতপক্ষে প্রবাহিত বায়ুর গতিশক্তি হলো বায়ুশক্তি। বায়ুকলের সাহায্যে এই বায়ুশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়। বায়ুকলের বায়ুচক্রের কেন্দ্রীয় অক্ষদণ্ডের সঙ্গে বৈদ্যুতিক জেনারেটরের টারবাইনকে যুক্ত করা হয়, ফলে টারবাইনে প্রবল ঘূর্ণনের সৃষ্টি হয় যা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। তো ভালো করে শোনো, রিপিট করছি, বায়ুশক্তিকে কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়। প্রকৃতপক্ষে প্রবাহিত বায়ুর গতিশক্তি হলো বায়ুশক্তি। বায়ুকলের সাহায্যে এই বায়ুশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়। বায়ুকলের বায়ুচক্রের কেন্দ্রীয় অক্ষদণ্ডের সঙ্গে বৈদ্যুতিক জেনারেটরের টারবাইনকে যুক্ত করা হয়, ফলে টারবাইনে প্রবল ঘূর্ণনের সৃষ্টি হয় যা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। বন্ধুরা, নেক্সট কোশ্চেন 16, বায়ুশক্তিকে চিরাচরিত শক্তির বিকল্পরূপে ব্যবহার করা যাবে কি? বায়ুশক্তিকে চিরাচরিত শক্তির বিকল্পরূপে ব্যবহার করা যাবে কি? তো পড়ছি, ভালো করে শোনো, বিজ্ঞানীরা দেখেছেন বাতাসের প্রবাহমান শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। পৃথিবীর বিভিন্ন স্থানে বিশেষত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সারা বছর এত জোরে বাতাস বয় যে ওই শক্তিকে সহজেই মানুষ নানা কাজে লাগাতে পারে। এছাড়া বায়ুশক্তি হলো অফুরন্ত সম্পদ। কয়লা বা খনিজ তেলের তেলের মতো বায়ুশক্তির নিঃশেষিত হওয়ার আশঙ্কা নেই এবং বায়ুশক্তি হলো দূষণমুক্ত শক্তি। তাই বায়ুশক্তিকে চিরাচরিত শক্তির বিকল্পরূপে ব্যবহার করা যায়। কোশ্চেন ছিল বায়ুশক্তিকে চিরাচরিত শক্তির বিকল্পরূপে ব্যবহার করা যাবে কি? তো আনসার আমি আবার রিপিট করছি, ভালো করে শোনো, বিজ্ঞানীরা দেখেছেন বাতাসের প্রবাহমান শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। পৃথিবীর বিভিন্ন স্থানে বিশেষত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সারা বছর এত জোরে বাতাস বইছে ওই শক্তিকে সহজেই মানুষ নানা কাজে লাগাতে পারে। এছাড়া বায়ুশক্তি হলো অফুরন্ত সম্পদ। কয়লা বা খনিজ তেলের মতো বায়ুশক্তির নিঃশেষিত হওয়ার আশঙ্কা নেই এবং বায়ুশক্তি হলো দূষণমুক্ত শক্তি। তাই বায়ুশক্তিকে চিরাচরিত শক্তির বিকল্পরূপে ব্যবহার করা যায়। কোশ্চেন 17, জোয়ারভাটার শক্তিকে কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়? জোয়ারভাটার শক্তিকে কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়? তো ভরা কটালের সময় সমুদ্রে যখন প্রবল জলস্ফীতি হয় তখন বাঁধের সাহায্যে ড্যামে জল আটকে রাখা যায়। পরে মরা কটালের সময় জলস্তর নেমে গেলে জলাশয় থেকে আটকে রাখা জলকে নিচে নিক্ষেপ করা হয় এবং সৃষ্ট জলস্রোতের গতিশক্তির সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো ভালো করে শোনো,
কোশ্চেন আছে, জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। ভরা কাটার সময় সমুদ্রে যখন প্রবল জলস্ফীতি হয় তখন বাঁধের সাহায্যে ড্যামে জল আটকে রাখা যায়। পরে মরা কাটার সময় জলস্তর নেমে গেলে জলাশয় থেকে আটকে রাখা জলকে নিচে নিক্ষেপ করা হয় এবং সৃষ্ট জলস্রোতের গতিশক্তির সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 18, তো ভালো করে শোনো, রিপিট করছি, পড়ছি আমি, রিপিট নয়, পড়ছি, ভালো করে শোনো। জোয়ার ভাটার শক্তিকে চিরাচরিত শক্তির বিকল্প রূপে ব্যবহার করা যাবে কি? জোয়ার ভাটার শক্তিকে চিরাচরিত শক্তির বিকল্প রূপে ব্যবহার করা যাবে কি? তো আনসার পড়ছি, ভালো করে শোনো। জোয়ার ভাটার শক্তির সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এই শক্তি পুনর্ভাব অফুরন্ত সম্পদ। পৃথিবীতে চন্দ্র ও সূর্যের আকর্ষণ যতদিন বজায় থাকবে ততদিন প্রাকৃতিক নিয়মে জোয়ার ভাটা হবে। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি জ্বালানি সম্পদের মতো জোয়ার ভাটার শক্তি নিঃশেষিত হওয়ার কোনো আশঙ্কা নেই। তাই পৃথিবীর শিল্প উন্নত দেশগুলোতে জোয়ার ভাটা থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রচেষ্টা অনেকদিন আগে শুরু হয়েছে। বর্তমানে ভারত সহ কয়েকটি দেশে চিরাচরিত শক্তির বিকল্প রূপে এই শক্তি উৎপাদনের জন্য চেষ্টা চালানো হচ্ছে। তো কোশ্চেনটি বলা আছে, জোয়ার ভাটার শক্তিকে চিরাচরিত শক্তির বিকল্প রূপে ব্যবহার করা যাবে কি? তো আনসার পড়ছি, ভালো করে শোনো। জোয়ার ভাটার শক্তির সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এই শক্তি পুনর্ভাব অফুরন্ত সম্পদ। পৃথিবীতে চন্দ্র সূর্যের আকর্ষণ যতদিন বজায় থাকবে ততদিন প্রাকৃতিক নিয়মে জোয়ার ভাটা হবে। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি জ্বালানি সম্পদের মতো জোয়ার ভাটার শক্তি নিঃশেষিত হওয়ার কোনো আশঙ্কা নেই। তাই পৃথিবীর শিল্প উন্নত দেশগুলোতে জোয়ার ভাটা থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রচেষ্টা অনেকদিন আগে শুরু হয়েছে। বর্তমানে ভারত সহ কয়েকটি দেশে চিরাচরিত শক্তির বিকল্প রূপে এই শক্তি উৎপাদনের জন্য চেষ্টা চালানো হচ্ছে। বন্ধুরা, নেক্সট কোশ্চেন, কোশ্চেন 19, ভূতাপ শক্তিকে কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। ভূতাপ শক্তিকে কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়, তো ভালো করে পড়ছি, শোনো তোমরা। লাভা উদ্গিরণের সময় ভূগর্ভ থেকে নির্গত ম্যাগমার বেশিরভাগ অংশ ভূপৃষ্ঠের 5 থেকে 10 কিমি গভীরে বিভিন্ন শিলাস্তরে ফাঁকে আটকে যায়। এই উত্তপ্ত ম্যাগমার সংস্পর্শে এসে সংলগ্ন কঠিন শিলাস্তর প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে। ভূগর্ভস্থ জলস্তর যখন অতিতপ্ত শিলাস্তরের কাছাকাছি আসে তখন প্রচণ্ড তাপে তা বাষ্পে পরিণত হয়। এই উত্তপ্ত বাষ্প ভূগর্ভে যেখানে আটকে পড়ে সেখানে নল ঢুকিয়ে এই বাষ্পকে তুলে আনা হয় এবং এর সাহায্যে টারবাইনের চাকা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। কোশ্চেনটি ছিল, ভূতাপ শক্তিকে কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। তো পড়ছি, ভালো করে শোনো। লাভা উদ্গিরণের সময় ভূগর্ভ থেকে নির্গত ম্যাগমার বেশিরভাগ অংশই ভূপৃষ্ঠের 5 থেকে 10 কিমি গভীরে বিভিন্ন শিলাস্তরে ফাঁকে আটকে যায়। এই উত্তপ্ত ম্যাগমার সংস্পর্শে এসে সংলগ্ন কঠিন শিলাস্তর প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে। ভূগর্ভস্থ জলস্তর যখন উত্তপ্ত শিলাস্তরের কাছাকাছি আসে তখন প্রচণ্ড তাপে তা বাষ্পে পরিণত হয়। এই উত্তপ্ত বাষ্প ভূগর্ভে যেখানে আটকে পড়ে সেখানে নল ঢুকিয়ে ওই বাষ্পকে তুলে আনা হয় এবং এর সাহায্যে টারবাইনের চাকা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আমাদের লাস্ট কোশ্চেন, কোশ্চেন 20, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে শুনবে তোমরা। ভূতাপ শক্তিকে চিরাচরিত শক্তির বিকল্প রূপে ভাবা যায় কি? ভূতাপ শক্তিকে চিরাচরিত শক্তির বিকল্প রূপে ভাবা যায় কি? তো পড়ছি, ভালো করে শোনো। ভূ অভ্যন্তরের তাপকে কাজে লাগিয়ে শক্তি উৎপাদন করা হয়। এই অচিরাচরিত শক্তি হল অফুরন্ত সম্পদ। কয়লা, খনিজ তেলের মতো এই শক্তি নিঃশেষিত হওয়ার কোনো আশঙ্কা নেই। বৈজ্ঞানিক হিসেব অনুযায়ী ভূ অভ্যন্তরের 10 কিমি গভীরতা পর্যন্ত প্রাপ্ত ভূতাপ শক্তির মোট পরিমাণ বছরে 12,000 কিলোওয়াট ঘণ্টা। এই বিপুল শক্তিকে কাজে লাগানোর দক্ষতা বা কারিগরি জ্ঞান পৃথিবীর অধিকাংশ দেশেরই নাই। তবে কয়েকটি দেশে যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, মেক্সিকো, রাশিয়া, জাপান, ইটালি, আইসল্যান্ড ও নিউজিল্যান্ডে ভূতাপ শক্তি ব্যাপকভাবে আহরণ করা হচ্ছে। অন্যদিকে এই শক্তি দূষণমুক্ত, তাই ভবিষ্যতে চিরাচরিত শক্তির বিকল্প রূপে এর বহুল ব্যবহার সম্ভব বলে মনে করা হয়। তো আমি রিপিট করছি, ভালো করে শোনো। কোশ্চেনটি ছিল, ভূতাপ শক্তিকে চিরাচরিত শক্তির বিকল্প রূপে ভাবা যায় কি? পড়ছি, ভালো করে শোনো। ভূ অভ্যন্তরের তাপকে কাজে লাগিয়ে শক্তি উৎপাদন করা হয়। এই অচিরাচরিত শক্তি হল অফুরন্ত সম্পদ। কয়লা, খনিজ তেলের মতো এই শক্তি নিঃশেষ হওয়ার আশঙ্কা নেই। বৈজ্ঞানিক হিসেব অনুযায়ী ভূ অভ্যন্তরের 10 কিমি গভীরতা পর্যন্ত প্রাপ্ত ভূতাপ শক্তির মোট পরিমাণ বছরে 12,000 কিলোওয়াট ঘণ্টা। এই বিপুল শক্তিকে কাজে লাগানোর দক্ষতা বা কারিগরি জ্ঞান পৃথিবীর অধিকাংশ দেশেরই নেই। তবে কয়েকটি দেশে যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, মেক্সিকো, রাশিয়া, জাপান, ইটালি, আইসল্যান্ড ও নিউজিল্যান্ডে ভূতাপ শক্তি ব্যাপকভাবে আহরণ করা হচ্ছে। অন্যদিকে এই শক্তি দূষণমুক্ত, তাই ভবিষ্যতে চিরাচরিত শক্তির বিকল্প রূপে এর বহুল ব্যবহার সম্ভব বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা যেটা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।